আজকের টপিক অ্যালডিহাইড কিটোন প্রিপারেশন বাই কুচেরভ রিয়াকশন। কুচেরভ রিয়াকশন ইজ অ্যান ইম্পর্টেন্ট রিয়াকশন টু ফর্ম অ্যালডিহাইড অ্যান্ড কিটোন। অ্যালডিহাইড কিটোন প্রিপারেশনে আমরা আজকে করছি হাইড্রেশন অফ অ্যালকাইনস ফর দ্য প্রিপারেশন অফ অ্যালডিহাইড অ্যান্ড কিটোন। একটা অ্যালকাইন আমরা ফার্স্টে নিয়েছি, এটা হচ্ছে তোর অ্যাসিটিলিন। অ্যাসিটিলিনের মধ্যে আমরা অ্যাড করব মার্কিউরিক সালফেট। মার্কিউরিক সালফেট আর H2SO4, এই H2SO4টা আমরা অ্যাড করছি ডাইলুট। ডাইলুট 20% ম্যাক্সিমাম আমরা করতে পারি, তার মধ্যে এর মধ্যে জলের কন্টেন্টটা বেশি থাকবে। এখানে মার্কিউরিক যে পার্টটা রয়েছে খেয়াল রাখবি, এখানে মার্কিউরিক Mhg+2 যেটা রয়েছে, এটা একটা ক্যাটালাইজিং এফেক্টের জন্য ইনিশিয়াল লেভেলে একটা ট্রানজিশন স্টেট তৈরি করতে পারে। ট্রানজিশন স্টেটটা আলাদাভাবে এখানে তোরা তৈরি করে রাখতে পারিস। ট্রানজিশন স্টেটটা তোরা এখানে দেখাতে পারিস, একটা মার্কারি ব্রিজ ট্রানজিশন স্টেট এটা তোরা তৈরি করতে পারিস। কিন্তু মেজর পার্টটা ওয়াটার যখন অ্যাড হয়, তখন ওয়াটার অ্যাড হলে তোরা একদিকে ওইচ আর একদিকে এইচটাকে অ্যাড কর। আমরা একটা দিকে ওইচ আর একটা দিকে এইচটাকে অ্যাড করছি, এই পাই বন্ডটাকে ক্লিভেজ করি। তাহলে আমরা কোন দিকে ওইচ অ্যাড করব? না, আমাদের দুটো দিকেই ইকুয়াল নাম্বার অফ হাইড্রোজেন আছে, তাহলে আমরা যে কোনো একদিকে এইচটাকে অ্যাড করতে পারি এবং একদিকে ওইচটাকে অ্যাড করতে পারি। আমরা ওইচটা এইদিকে অ্যাড করেছি, এদিকে H2 এর মধ্যে এইচ অ্যাড করেছি। তাহলে এই যে ওয়াটারটা অ্যাড করা হলো, এটাকেই আমরা বলছি হাইড্রেশন অফ অ্যালকাইন। কিন্তু এটা একটা দেখ, আমরা ফর্ম পেয়েছি ইনল। ইনল কাদের বলে? ইন যাদের থাকে আর অল অ্যালকোহল যাদের থাকে। তাহলে ইন প্লাস অল এইটা মিলেই হয় ইনল। এই ইনল থেকে আমাদেরকে কিটো ডেভেলপ করতে হবে বাই কিটো ইনল টটোমারিজম। এই কিটো ইনল টটোমারিজম আমরা জিওসিতে করেছি। কিটো ইনল টটোমারিজম করার জন্য তোদেরকে এই ওইচের এই সিগমা বন্ডটাকে ঘোরাতে হবে, তখন এটা এইদিকে ঘুরে নেগেটিভ হবে। এই যে এইচটা দেখছিস, এটা এসে এইখানে আবার অ্যাটাচ হচ্ছে। তাহলে কিটোএনল টটোমারিজম যেটা তোরা করছিস, তাতে এখানে একটা CHO আর এখানে তিনটে হাইড্রোজেন দেখ অ্যাড হল। তার মানে এটা আমরা একটা বানালাম অ্যাসিটালডিহাইড। অ্যাসিটিলিন থেকে আমরা স্টার্ট করেছিলাম, এটা আমাদের ছিল অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন থেকে একটা মার্কারি ব্রিজ ট্রানজিশন স্টেট TS, তার থেকে আমরা একটা ইনল ছিল আর এটা একটা কিটো ফর্ম। কিটো মানে এটা কার্বনিল, কিন্তু এখানে এইচ আছে বলে অ্যালডিহাইড। তাহলে আমরা অ্যাসিটিলিন থেকে চলে এসেছি ডাইরেক্টলি অ্যাসিটালডিহাইড। একটা জিনিস যদি তোরা লক্ষ্য করিস, তাহলে বুঝতে পারবি যে ট্রিক্সের ক্ষেত্রে, ধর যদি আমরা এখানে ডাইরেক্টলি ট্রিক্সটা অ্যাপ্লাই করি, তাহলে আমরা কোন ট্রিক্সটা অ্যাপ্লাই করছি। ট্রিক্সটা অ্যাপ্লাই করছি, একটা ধর আমাদের কাছে CH ট্রিপল বন্ড CH আছে, তুই একটা H2O অ্যাড করতে পারিস এখানে ফর দা হাইড্রেশন অফ অ্যালকাইনস। ওপরে একটা পাই বন্ড, নিচে একটা পাই বন্ড, তার মানে তোকে ইউ হ্যাভ টু ব্রেক দুটো পাই বন্ড, ইউ হ্যাভ টু ব্রেক টু পাই বন্ড ট্রিক্সে। তার মানে দুটো পাই বন্ডই তুই ব্রেক করে দিলি, ওপরেরটাও ব্রেক করলি নিচেরটাও ব্রেক করলি। এবার H2O এর মধ্যে অক্সিজেনটা তুই একটা দিকে দিতে পারিস, আমরা এদিকে দিলাম, আর দুটো হাইড্রোজেন তুই এ পাশে দিতে পারিস। তাহলে তুই ডাইরেক্টলি কি পেয়ে যাবি, এদিকে CH3, সবাই দেখতে পাচ্ছিস CH ছিল, দুটো হাইড্রোজেন দিয়েছি, আর এদিকে পেয়ে গেলাম CHO। তার মানে এটা তুই ডাইরেক্টলি কম্পাউন্ডে চলে আসতে পারবি। আর যদি তুই কিটোএনল টটোমারিজম দিয়ে যাস, টটোমারিজম, তাহলে তুই মেকানিজমটা করতে পারবি। এবার আমাদের দেখতে হবে যে আনসিমেট্রিক্যাল অ্যালকাইনের মধ্যে এই কুচেরভ মানে হাইড্রেশন অফ অ্যালকাইনস আমরা কি করে করব। এটা ধর আমরা এক নাম্বার একটা করলাম, আমরা দু নম্বরে একটা অ্যালকাইন নিচ্ছি প্রোপাইন, CH3C ট্রিপল বন্ড CH। আবার ওই একই রিয়েজেন্ট দেবো, মার্কিউরিক সালফাইড সালফেট দিয়ে দিলাম, H2SO4 ডাইলুট 20% দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবার আমাদের কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, যখন মার্কারি ব্রিজ করা থাকে তখন H2O যে অ্যাটাক করবে, যেখানে কম হাইড্রোজেন থাকবে, মিথাইল যেখানে বেশি সেখানে
ওপেন হওয়ার সময় এই ব্রিজ ট্রানজিশন স্টেটটা H2Oটা এখানে অ্যাটাক করবে, তার মানে OH-টা আমরা এখানে অ্যাটাচ করাবো। তাহলে CH3 মানে নিয়মটা কি, OH-টা সেই দিকেই অ্যাটাক হবে যেরকম মার্কোনিকোফে তোরা করেছিস, যেখানে কম হাইড্রোজেন বা হাইড্রোজেন নেই। তাহলে এখানে যদি OH-টা অ্যাটাক হয় তাহলে ডাবল বন্ড, কেন একটা পাই বন্ড তুই ব্রেক করেছিস মার্কারি ব্রিজ করার জন্য, এদিকে কি ছিল, এদিকে ছিল একটা হাইড্রোজেন, কিন্তু তুই আরো একটা হাইড্রোজেন অ্যাড করেছিস। তাহলে H2O যখন অ্যাটাক হবে খেয়াল রাখবি OH এর পার্টটা নেগেটিভ, যে কার্বনে কম হাইড্রোজেন সেখানে আমরা অ্যাটাচ করাচ্ছি। এটা আবার চলে এলো ইনল, এটাতে আবার তোকে কিটোতে আসতে হবে। কিটোতে আসার নিয়ম কি, এটা ঘোরালি, এখান থেকে পাই বন্ডটা ঘোরালি, এই হাইড্রোজেনটা এসে এখানে লাগলো। তাহলে CH3 CO এ পাশে কি হলো, এগেন CH3, এটা ছিল অ্যাসিটালডিহাইড, অ্যাসিটালডিহাইড এবার হলো অ্যাসিটোন। তাহলে অ্যাসিটোন মানে একটা কিটোন ফরমেশন হলো। তার মানে এবারে ধর যদি আমরা এটাকে অন্য একটা প্রসেসে করতে চাই, এই ট্রিক্সটা যদি আমরা পরে অ্যাপ্লাই করি, তার মানে এখানে যেদিকে আমাদের কম হাইড্রোজেন বা হাইড্রোজেন নেই, এদিকে একটা আছে এই কার্বনে, একটাও নেই ট্রিপল বন্ডের মধ্যে, সেখানে ওটাকে বসালাম আর এদিকে দুটো হাইড্রোজেন বসালাম, এদিকে সিও পেলাম, এদিকে CH3 পেলাম, পাই বন্ড দুটো রিমুভ করে দেবো। এবার তাহলে 3 নম্বরে একটা আমরা নিচ্ছি, এটা তোরা বল কি আসবে। একটা এখানে আমরা নিলাম ফিনাইল গ্রুপ, তার সাথে একটা CH অ্যাটাচমেন্ট আছে, এর সাথে আমরা যদি কুচন অফ করার জন্য এখানে যদি আমরা পুরোটা দিই, ধর এখানে যদি আমরা মার্কিউরিক সালফেটে না দিয়ে ধর মার্কিউরিক আয়োডাইড দিতে পারি, Hg2+ আর H2SO4 ডাইলুট দিই, তাহলে ডাইলুট দিলে জলটা এখানে H+ এর সাথে এটা কাজ করলো সেটা। এবার তোদেরকে যদি বলা হয় যে তোরা প্রোডাক্টটা ট্রিক্স দিয়ে ডাইরেক্টলি লিখে ফেল, তাহলে তোরা লিখতে পারবি কি হবে বল, এখানে পাই বন্ড একটা আছে, এখানে পাই বন্ড একটা আছে, দুটো পাই বন্ড আউট করে দে, যেটার সাথে কম হাইড্রোজেন, এই ফিনাইলের সাথে কোনো হাইড্রোজেন নেই, এদিকের কার্বোকেট আনস্টেবিলিটি হাই, এইদিকে তাহলে কি OH তুই মেরেছিলি, কিন্তু আলটিমেটলি এখানে দুটো হাইড্রোজেন ডাউন দিকে আর এদিকে ওটা জয়েন হবে। তার মানে ট্রিক্সের মধ্যে তাহলে প্রোডাক্টটা কি পেলি, একটা ফিনাইল তুই এখানে লিখতে পারলি, এখানে সি এর সাথে CO লিখতে পারলি, এখানে CH3 লিখতে পারলি, এর নাম কি, অ্যাসিটোফেনন, অ্যাসিটোফেনন। তার মানে আমরা আজকে হাইড্রেশন অফ অ্যালকাইনে অ্যালডিহাইড কিটোন প্রিপারেশনে কি কি শিখলাম, আজকে আমরা এটা শিখলাম ট্রিপল বন্ডেড যখন একটা কোনো কম্পাউন্ড আমরা অ্যালকাইন নেব, যাতে হাইড্রোজেন যে কার্বনে, কার্বন কার্বন ট্রিপল বন্ডে যাতে হাইড্রোজেন কম থাকবে, তাতে অক্সিজেন ডাইরেক্টলি ওটা লাগাতে পারবো, আর যেদিকে হাইড্রোজেন বেশি থাকবে সেদিকে দুটো H2 লাগাতে পারবো। কিটোএনল টটোমারিজম করে গেলেও পারবি তোরা, আর ট্রিক্সটা অ্যাপ্লাই করলেও তোরা ডাইরেক্টলি করতে পারবি। এই কুচেরভ রিয়াকশনটা খুব ভালো করে স্টাডি করবি, কেননা এই হাইড্রেশন অফ অ্যালকাইনসটা আমাদের বারবার বিভিন্ন কাজে লাগে, বিভিন্ন কনভার্সনের সময় এটা আমরা ইউজ করে থাকি। থ্যাংক ইউ।